সারা দেশে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী চিরুনি অভিযান। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে অভিযানে পয়লা রমজান থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত 7000 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কথিত বন্দুকযুদ্ধে নিহতের তালিকায় প্রতি রাতেই যোগ হচ্ছে 8 থেকে 10 জন করে মাদক ব্যবসায়ীর নাম। ঢাকা মহানগর পুলিশের তালিকাভুক্ত 45 মাদক ব্যবসায়ী ও তাদের 11 গডফাদারের মধ্যে কেউ এসব অভিযানের আওতায় আসেনি। তবে ডিএমপির সবশেষ মাদক বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী পুলিশের 3 কর্মকর্তা বনানী থানার এসআই আবু তাহের ভুইয়া, পল্লবী থানার এসআই বিল্লাল এবং মাজেদ মাদক ব্যবসায়ীদের মদত দিচ্ছেন। গত 15 এপ্রিল বনানীর করাইল বস্তি থেকে 16 মাদক মামলার আসামি বাবা কাশেমকে আটক করে 10,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে বনানী থানার এসআই আবু তাহেরের বিরুদ্ধে। তবে এসআই তাহের এই অভিযোগ অস্বীকার করেছেন। ডিএমপির প্রতিবেদনে পুলিশ ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলা হয়েছে। কাউন্সিলরদের মধ্যে রয়েছে 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান পপি, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল ওয়াদুদ নান্নু, 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন এবং 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি জামালের নাম। আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছে সবুজবাগের ওহাব কলোনির স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ওরফে বাবুরি মোস্তফা, 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ আসাদ, কাছালবাগান ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি মিন্টুর নাম। এছাড়া 36 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জালালের বিরুদ্ধেও মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতার অভিযোগ করা হয়েছে। এদের মোবাইল নম্বরে কল করে কাউকেই পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে প্রমাণ সাপেক্ষে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত সদস্য কেউ যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন তাদের বিরুদ্ধে কিন্তু নিয়মিত মামলা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, আলাদা করে কোনো তালিকা প্রস্তুত করার বিষয় না। সেটি যখন যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীর্ষ মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চলমান মাদক বিরোধী অভিযান কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে এই অপরাধ বিশ্লেষকের। বিষয়টা এরকম হতো মাস্টারমাইন্ডদেরকেও ধরতে পারতেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যাদের তালিকাতে যাদের নাম আছে, যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন কিংবা এখনও আছেন, কিংবা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যেত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা যদি এটার সাথে জড়িত, তাহলে পরে আপনি যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আপনি পেতেন। তার মতে শুধু অভিযান নয়, মাদক নিয়ন্ত্রণে বাড়াতে হবে সামাজিক সচেতনতাও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।